আসসালামু আলাইকুম গ্রাফিক্স প্রিমিয়াম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা ডিজাইন নিয়ে অর্থাৎ ব্রুশিয়ার ডিজাইনটা কি এবং এটা কি কাজে ইউজ করা হয় জাস্ট এটা নিয়ে আমি একটু আলোচনা করব এবং একটি ব্রুশিয়ার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট হচ্ছে আমি গুগলে গিয়ে ব্রুশিয়ার ডিজাইন লিখে সার্চ দিলাম এখান থেকে ইমেজ সিলেক্ট করব। সো এখান থেকে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রুশিয়ার ডিজাইন সো ব্রুশিয়ার মানে হচ্ছে সেম প্লায়ার মতোই অর্থাৎ একটা কোম্পানির একটা মেসেজ বা কোম্পানির একটা যেটাকে বলে একটা কোম্পানি প্রচার করার জন্য যে অ্যাডভার্টাইজের প্রয়োজন হয় সেম এটাও ব্রুশিয়ার ডিজাইনটা এমন সো ব্রুশিয়ার ডিজাইন অনেক রকম হয়ে থাকে আপনি যে কোনো সাইজে করতে পারেন অর্থাৎ এ ফোর সাইজ এই ফাইভ সাইজ এই থ্রি সাইজ যে কোনো সাইজে নিতে পারেন ব্রুশিয়ার ডিজাইনের মধ্যে আরেকটি প্রকার রয়েছে হচ্ছে ট্রাইফুল ব্রুশিয়ার ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ট্রাইফুল ব্রুশিয়ার এবং কিছু আছে হচ্ছে কয়েক পেজের ভ্রুশিয়ার হয়ে থাকে দশ পেজের পনেরো পেজের পাঁচ পেজের মানে যত পেজ আপনার ক্লায়েন্ট বলবে তত পেজের ভ্রুশিয়ারও কিন্তু হয়ে থাকে ওকে সো এখানে দেখুন এখানে একটা ট্রাইফুল ব্রুশিয়ার দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে এখানে এটাও ব্রুশিয়ার সো আমরা আজকে জাস্ট একটা ভ্রুশিয়ার ডিজাইন করবো সিম্পল একটা ডিজাইন করার চেষ্টা করবো সো আমি এখানে একটা ড্রপ শেডও আছে সো আমি এই ডিজাইনটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে সিম্পল একটা ডিজাইন এখানে জাস্ট ড্রপ শেডুটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ডিজাইনে যেহেতু শেপগুলো আপনারা পারবেন কিছু নতুন জিনিস থাকবে এমন কিছু আমি দেখানোর চেষ্টা করছি সো আমি আজকে এই ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো ফার্স্ট অফ অল আমি এটাকে ওপেন ইমেজিং নিউ ট্যাবে দিয়ে ইমেজটাকে একটু বড় করে নিতে চাচ্ছি ওকে দেন এটাকে আমি কপি করলাম সো এটাকে আমি এখান থেকে কপি করব কপি করার পরে এখান থেকে ইলিস্ট্রেটরে চলে যাবো আমরা ইলিস্ট্রেটরে যাওয়ার পরে জাস্ট আমরা একটা পেজ নিতে হবে তো আমি এখান থেকে যদি একটু ব্রুশিয়ার ডিজাইনের সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ব্রুশিয়ার ডিজাইনের কী সাইজ হয়ে থাকে আমরা গুগলে যদি সার্চ করি দেখুন এখানে এ ফোর সাইজ তারপর হচ্ছে ল্যাটার সাইজ লিগেল সাইজ অনেকগুলো সাইজ দেওয়া আছে আমরা এ ফোর সাইজেই ব্রুশিয়ার ডিজাইন করতে পারি কোনো সমস্যা সো এখান থেকে আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি তারপর আমরা এখান থেকে নিউ পেজ নেব একটি নতুন একটা পেজ নিতে হবে একটু লোড হতে প্রবলেম হচ্ছে ওকে দেন আমরা এখান থেকে প্রিন্টের জন্য নিব আর এখান থেকে আমরা এ ফোর সাইজটা সিলেক্ট করে দেবো এখান থেকে আমরা এটাকে ইঞ্চিতে নিতে পারি দেন এখান থেকে ব্লিড নিতে হবে সো আমরা ব্লিড নিব হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ আমরা এটাই ব্লিড নিব দ্যাটস এটা নিলে হবে অ্যান্ড লিঙ্ক করে দিতে হবে তাহলে পাশে ব্লিডটা থেকে যাবে তারপর এখান থেকে আমরা যখন প্রিন্টে ক্লিক করব তো অটোমেটিক এগুলো কিন্তু আমি এগুলোকে দেখিয়েছি আপনাদেরকে এখান থেকে ক্রিয়েট করব সো তারপরে এ হচ্ছে আমাদের ব্রুশিয়া ডিজাইনের আর্ট বোর্ড আমরা এখান থেকে বরাবরের মতো জাস্ট আমি একটি এখান থেকে আমি এটাকে আমি স্টকটাকে নান করে দিচ্ছি একটা ফিল কালার দিব সো আমি সেফ জুন নিয়ে একটা এখান থেকে ওকে কন্ট্রোল আর্ট দিলে রুলাটা চলে আসবে দেন এটাকে আপনারা নিয়ে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন হয় সো আমার এটার দরকার নাই এটা আমি কেটে দিচ্ছি অথবা আমি আবার নিচ্ছি এখানে এটা নেবো অ্যান্ড দেন আমি এটাকে ঘুরে এখান থেকে ঘুরে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আরেকটা রোলার নিয়ে নেব ওকে দেন এখান থেকে এই কর্নারে নিয়ে আসতে পারি এই কর্নারও সেমভাবে আমরা নিয়ে নেব ঠিক আছে ওকে এখান থেকে আমরা সেমভাবে নিয়ে নিব ফার্স্ট এখান থেকে আমি এটুকু নিয়ে নিতে পারি অ্যান্ড দেন এটাকে ঘুরে নিতে পারি এভাবে তারপর এখান থেকে এটুকু নিয়ে নিলাম এরপরে আমরা এটাকে ডিলেট করে দেব ওকে আমাদের টেম্পলি টিমেক হয়ে গেল জাস্ট আমরা এখন কন্ট্রোল ভি দিয়ে ডিজাইনটাকে এখানে নিয়ে আসবো দেন আমরা এখান থেকে সেম এটা শেপ নিব আগে দেখুন এখানে বাড়তি যে অংশটুকু আছে এটা আমরা কেটে ফেলবো এখান থেকে আমি এটার উপরে একটা শেপ ড্র করলাম ঠিক আছে একটা শেপ ড্র করলাম শেপ ড্র করার পর আমি এই সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিফিং মার্কস তাহলে হয়েছে কি বাড়তি যে অংশটুকু আছে এগুলো কিন্তু চলে গেছে ঠিক আছে সো এরপর আমি এটাকে একেবারে সমানভাবে ইয়ে করে দেব আমি দেখি আগে কতটুকু নেওয়া যায় ও কিরান আমি পুরো ব্লিড সহ নিতে পারি ব্লিট আপনাদের খুশি আপনারা যদি ব্লিড সহ ডিজাইন করেন আপনি ব্লিড সহ ডিজাই ডিজাইন করতে পারবেন বাট মূল ডিজাইনটা আপনারা অবশ্যই আর্ট মধ্যে মধ্যেই রাখার চেষ্টা করবেন সো এরপর আমি এটাকে লক করে দিচ্ছি আজকে আমি লেয়ার ছাড়াই কাজ করছি অনেকে হয়তো লেয়ার দেখতে প্রবলেম ইয়ে করবে সো আমি লেয়ার ছাড়াই আজকে কাজ করছি তারপরে এখান থেকে দেখুন ফার্স্ট আমাদের শেপগুলো নিতে হবে এখানে যে শেপগুলো আছে একেবারে সিম্পলি আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এখান থেকে র্যাক্ট্যাঙ্গেল বক্স ড্র করব এখান থেকে একেবারে বড় করে নিয়ে নিতে নিচ্ছি আমরা এখান থেকে আমরা তাহলে এটাকে ব্লিড এরিয়া হিসাবে দিতে পারি তারপর আমি একেবারেই নিয়ে নিচ্ছি এখান থেকে রেড কালারটাকে আমি হোয়াইট কালার করে দেবো রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক তার মানে একেবারে পিছনে একেবারে পিছনে ফেলে দিলাম দেন এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দেব এই দেখেন এটা হচ্ছে হোয়াইট অংশটুকু ঠিক আছে এরপর হচ্ছে আমাদের পেন্টুলের কাজ তো পেন্টুলটা নিয়ে এই শেপগুলো আমরা এখান থেকে মেক করতে পারি ইজিলি আপনি পেন্টুল দিয়ে করতে পারেন কারণ পেন্টুল দিয়ে করতে অনেকটা সহজ সো পেন্টুল দিয়ে করতে পারেন এখান থেকে আবার আরেকটা শেপ নিয়েছি আমি এটাও নিচ্ছি ওকে ডান ওকে বাড়তি কোনো অংশ থাকলে এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমরা বাহিরের অংশটুকু আজকে কাটা দেখব কীভাবে বাড়তি অংশগুলো কেটে ফেলবো সো এখানে একটু ইয়ে হচ্ছে আমি এটাকে ডিরেক্ট সিলেকশান টুলটা দিয়ে ধরে ডাবল ক্লিক করছি ডাবল ক্লিক এখান থেকে হ্যান্ডেলটাকে অ্যাডজাস্ট করে দিলাম ওকে না হলে আরেকটু আমরা নামিয়ে দিতে পারি ডাবল ক্লিক করলে কিন্তু এখান থেকে এই যে হ্যান্ডেল দুটো দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেল দুটো বের হবে তারপর আমি হ্যান্ডেল থেকে একটু এটাকে নিচে নামিয়ে দেব ওকে ডান তারপর আমি এটাকে সিলেক্ট করবো এখান থেকে সিলেকশন টুলটা নিয়ে সিলেকশন টুল থেকে আমি এই কালারটা দিয়ে দিব এই যে কালারটা ওকে তারপর এখান থেকে সেম পেন্টুল দিয়ে আমরা এখানে ড্র করতে পারি এখান থেকে এটুকু এরপর আমরা এটার ভিতরে কিন্তু একেবারে সমান করতে হবে না জাস্ট আমরা এখান থেকে এটুকু করলে হবে এরপর আবার এখান থেকে এটুকু দেন এটুকু আমি এটাকে নান করে দিচ্ছি আপাতত এরপর এখানে এরপর আমরা এখানে ক্লিক করে করতে পারি সো এই কাজটা কিন্তু আপনারা অন্যভাবে করতে পারেন অর্থাৎ ইলিপস টুল দিয়েও আপনারা এই কাজগুলো করতে পারেন অর্থাৎ একটা ইলিপস টুলস নিয়ে সেটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করে কাস্টমাইজ করে কিন্তু নিতে পারেন সো আমি পেন টুল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পেন টুল দিয়ে নিতে পারবেন সেটাই দেখাচ্ছি আপনাদেরকে আমি টুল দিয়ে করছি না একটু ভিতরে গেলে সমস্যা নেই ওকে ডান ওকে এরপর এটাকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম দেন আমি পার নিয়ে এটাকে ইলো কালার করে দেব ওকে এখন দেখুন আমি এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাকওয়ার্ডে দেবো সেন্ট টু ব্যাকওয়ার্ড ওকে তারপর আমি সেন্ট টু ব্যাকওয়ার্ড দিয়ে দিয়ে থাকবো এখান থেকে সেন্ট টু ব্যাকওয়ার্ড ওকে ডান আমি এটাকে লক করে দিতে পারি আচ্ছা আপাতত লক করছি না তারপর এখান থেকে আবার পেন টুলটা নিয়ে জাস্ট সিম্পলি এই যে শেপগুলো আছে এগুলো ড্র করতে পারি একটা শেপ ড্র করলে আরেকটা শেপ ড্র করা খুব ইজি হয়ে যাবে আমি এই যে এখান থেকে এই শেপটা ড্র করছি ওকে আমি কালারটাকে আগে নান করে দিব তাহলে আমাদের জন্য খুব সহজ হবে নান তারপর এখান থেকে আমরা এই শেপটাকে ড্র করলাম ওকে আচ্ছা এটা মিলে চারপোটাকে একটু ছোটো করে নিলাম যেহেতু আমাদের একটু উপরে করতে হবে ওকে সো একটু না মিললে কোনো প্রবলেম নেই আপনি চাইলে পরবর্তীতে ডিরেক্ট সিলেকশন টুলসটা নিয়ে এটাকে মিলিয়ে নিতে পারেন এই যে এখন মিলে যাবে এই যে এখন মিলে গেল এখন আপনি এখান থেকে আইডাটা নিয়ে এই কালারটা সিলেক্ট করে দেন তারপরে এখন যেটা কাজ করতে পারেন এটা হচ্ছে সিলেকশন টুলসটা নিয়ে আপনি অল প্রেস করে অল প্রেস করে এটাকে শিপ ধরে উপর দিকে একটু টান দিতে পারেন অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে এটার ব্যাকে প্রেস করতে পারেন ওকে এটা প্রেস করার পরে আপনি জাস্ট একটু উপরের দিকে ড্র করবেন একটু উপরের দিকে আমি অ্যারো যে ইয়েগুলো আছে কিবোর্ডের অ্যারো দিয়ে আমি উপরে উঠাচ্ছি অথবা আপনি ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এটাকে এইখানে এনে দিতে পারলেন আচ্ছা এভাবে করলে হয়তো বা সুন্দর হবে না আমি এটাকে ডিলেট করে দিচ্ছি ওকে ওকে ডিলিট করে দিলাম দেন আমি আরেকটা শেপ নিতে পারি এখানে সিম্পল এখান থেকে আরেকটা শেপ নিতে পারি এটা অনেকভাবে করা যাবে আপনি যেভাবে করতে পারেন যেভাবে করলে আপনার আপনার কাছে ভালো লাগে সেইভাবে আপনি করতে পারবেন ওকে এখান থেকে আমি এটুকু নিয়েছি দেন এটার সাথে মিলে দিচ্ছি ওকে দেন আমি আইডো পার্ট নিয়ে এই কালারটা এখানে দিয়ে দিলাম এখানে দেখুন একটু ফাঁকা অংশ রয়েছে আমি সেম আবার ডিরেক্ট সিলেকশন টুলসটা নিয়ে এখানে ডাবল ক্লিক করে এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটাকে একটু নিচে নামিয়ে দেব তাহলে মিলে যাবে সো এই যে আপনি যেভাবে খুশি সেভাবে আসলে এই কাজটা করতে পারেন এভাবে আপনি চাইলে এগুলোকে ইলিপস টুলস আকারও কাজ করতে পারেন সো আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি প্যারেন্টস থেকে বিং টু ফরওয়ার্ড ওকে দেখুন এখন একেবারে সুন্দর হয়ে গেল সো আমাদের শেপ মোটামুটি শেষ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ইয়েটা আমি এই দুইটাকে সিলেক্ট করছি সিলেক্ট করে একটা গ্রুপ করে নিচ্ছি জাস্ট অবজেক্ট থেকে গ্রুপ অথবা কট দিয়ে গ্রুপ করতে পারেন দেন এখান থেকে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাকওয়ার্ড আমি আরও স্যান্ড টু ব্যাকওয়ার্ড দিচ্ছি একেবারে পিছনে ফেলে দিচ্ছি ওকে ডান এখন আমি যদি ইমেজটাকে একটু সরাই এই যে ইমেজটাকে সরে নিলাম এখন কি দেখতে পাচ্ছেন এখানে এখানে মোটামুটি আমাদের শেপগুলো শেষ জাস্ট টেক্সগুলো আছে আর উপরে যে শেপটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ওকে এটার জন্য সিম্পলি যে কাজটা করতে হবে আমরা এখান থেকে একটা ইলিপস টুল নেব সো একেবারে মিডেল থেকে এখান থেকে মিডেল থেকে অল শিপ প্রেস করে অল শিপ ধরতে হবে অল শিপ প্রেস করার পরে আমরা এখানে একটা ইলিপস টুল ড্র করব সো ইলিপস টুলসটি আমি ড্র করছি এখানে এখানে দেখুন আমাদের যেহেতু এই ইমেজটি একটু এদিক সেদিক টানাটানি হয়েছে সেজন্য কিন্তু এটা ইলিপস আকারে হয়নি একেবারে বৃত্ত আকারে হয়নি সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমরা এটার সাথে যদি অ্যাডজাস্ট করতে চাই তাহলে একটু আমাদেরকে বাঁকা করেই দিতেই হবে একটু ডিম বানো আকারে ওকে এখন আমরা যেটা করব এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি ওকে এরপর এরপরে এটাকে আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করবো তারপর একটু ছোট করে এটার কালারটা আমি যে কোনো একটা কালার দিয়ে রাখছি আপাতত এই কালারটা দিয়ে রাখলাম এখানে একটা ইমেজ বসবে ওকে এখানে দেখুন একটা শেয়ারও দেখতে পাচ্ছেন সো আমি আপাতত ইমেজটা সরিয়ে ফেলি ওকে এখানে দেখুন একটা শেয়ারও দেখতে পাচ্ছেন এই শ্যারোটা করতে আসছে আমি এই যে হোয়াইট ইয়েটা দেখতে পাচ্ছেন শেপটা এটাকে ধরলাম সিলেকশন টুল দিয়ে তারপরে এখান থেকে ইফেক্টে যাব ঠিক আছে নতুন একটা জিনিস ইফেক্ট থেকে আমরা এখান থেকে যে একটা দেখতে পাচ্ছি স্টাইলিশ স্টাইলিশ থেকে শ্যাডো তারপর আপনি এই উইন্ডোটা পাবেন এটাকে এক পাশে রেখে প্রিভিউ করে দেবেন ওকে প্রিভিউ করার পরে একটু লোড নেবে এই যে দেখুন ড্রপ শ্যাডো হয়ে গেল এখন আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন কতটুকু অপাসিটি চাচ্ছেন আমি একটু অপাসিটি কমিয়ে দিব এবং কতটুকু অফসেট আপনি চাচ্ছেন ডানে বামে কতটুকু বাড়তি নিতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আমি এটা একই রাখবো তারপরে ওকে ওয়ান থাকুক জিরো পয়েন্ট ওয়ান থাকবে এখানে ওকে ডান মানে এই পাঁচটাতে একটু বেশি করে রাখছি সো আমি একটু অপাসিটি আরেকটু একটু কমিয়ে দিব আর এখান থেকে আমি আর একটু বাড়িয়ে দিতে পারি ও থ্রি হয়ে গেলে টু হয়ে ঠিক আছে আমি অপোচিটে আরেকটু কমিয়ে দিচ্ছি ওকে আপনি চাইলে আরও বড় নিতে পারেন এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এরকম বড় নিতে পারেন ফোর থ্রি ঠিক আছে মে আপনি জাস্ট এটাকে আপনাদের যতটুকু কাস্টমাইজ করা দরকার যেভাবে নেওয়া দরকার সেভাবে নিতে পারেন এখানে আপনি চাইলে শ্যাডোটার কালার চেঞ্জ করতে পারেন সো আমি আসলে টুই দিলে মনে হয় ভালো হয় টুই দিচ্ছি হ্যাঁ টুই থাকুক এখানে আপনি চাইলে শ্যাডোটার কালার চেঞ্জ করতে পারেন অন্য যে কোনো কালারের শ্যাডো দিতে পারেন সো এটাই আমি এখান থেকে এটা ব্লোয়ার যেটা আছে সো ব্লোয়ারটা সেভেনই রাখবো তারপরে এখান থেকে ওকে করে দেবো দ্যাটস ইট আমাদের কিন্তু এই যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটা হয়ে গেলো এটা হচ্ছে ড্রপ শ্যাডো ঠিক আছে আপনি যে কোনো শেপে এটাকে ড্রপ শ্যাডো দিতে পারেন তারপর এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ বসবে এই শেপটাতে আমি একটা ইমেজ নিয়ে আসছি সাপোজ একটা কোম্পানি জাস্ট আমি সিটি লিখে একটা চার্জ দিচ্ছি সিম্পল যে কোনো একটা ইমেজ আমি ডাউনলোড করতে চাচ্ছি ওকে ডান এটাই নেই এটাকে আমি কপি করলাম কপি করার পরে কন্ট্রোল বি দিয়ে এখানে পেস করলাম ঠিক আছে তারপরে যতটুকু প্রয়োজন আমি এখান থেকে নিলাম তারপরে এখান থেকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিতে হবে এরপর আপনি এখান থেকে চাইলে এই যে কালারটাকে নান করে দিয়ে দেখতে পারেন কতটুকু আপনি নেবেন তারপর এই দুটাকে সিলেক্ট করে শিপ ধরে এটাকে সহ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেকিলিফি মার্কস এই যে হয়ে গেল অর্থাৎ একটা ইমেজ এখানে বসে গেল। তারপরে হচ্ছে এখানে টেক্স আমি তার আগে এটা কাজ করে নিই এই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম সো এই ব্যাকগ্রাউন্ড বা ব্যাক সাইডটা এটা এবং এই দুইটা সিলেক্ট করে শিপ ধরে আমি এখান থেকে শেফ বিল্ডের টুলটা নিব শেফ বিল্ডের টুলটা নিয়ে আমি আপনাদেরকে আগেই টুলসের মধ্যে দেখিয়েছিলাম এখান থেকে অল প্রেস করে মাইনাস করে ফেললাম তার মানে এই বাড়তি অংশটা কেটে গেলো ওকে এখন জাস্ট আমরা একটা হেডিং বসাবো সবগুলোকে সিলেক্ট করে আমি এটা গ্রুফ করছি ওকে সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল জি দি গ্রুপ অ্যান্ড দেন কন্ট্রোল টু দিয়ে আমি লক করে দিলাম ওকে দেন এখানে আমি টাইপ টুলটা নেব জাস্ট টি প্রেস করলে টাইপ টুলটা চলে আসবে এই যে টি প্রেস করলাম টাইপ টাইপ টুলটা চলে আসলো এখন এখানে লিখতে হবে কোম্পানি নেম জাস্ট আমি কোম্পানি নেমটা লিখে নিচ্ছি এরকমই হয়ে থাকে একটা ব্রুশিয়ার ডিজাইন সিম্পলের মধ্যে থাকে কারণ এগুলো অফিসিয়ালি ইউজ করা হয় সো অফিসিয়ালি যে কোনো একটা কর্পোরেট জাতীয় জিনিসের মধ্যে কিন্তু সাধারণত এরকম সিম্পল ডিজাইন হয়ে থাকে মানে অর্থাৎ আহামরি কোনো ডিজাইন কিন্তু এখানে নেই তো এটাকে আমি যে কোনো একটা ফোন দিতে পারি সাপোজ আমি ল্যাটো ফোনটা দিয়ে দেখি এই যে ল্যাটো ফন্ট এটাকে আমি বোল্ড করে দেবো ল্যাটো বোল্ট ওকে এখানে ল্যাটো বোল্ট দিলাম ওকে এরপরে এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন এটা একবারে সিম্পলি আপনি মেক করতে পারবেন এখান থেকে পলিগন টুল নিয়ে এটাকে এভাবে টান দিয়ে জাস্ট অ্যারো প্রেস করবেন অ্যারো জাস্ট কিবোর্ড থেকে অ্যারো প্রেস করবেন তাহলে দেখবেন যে এরকম একটা শিপ মেক হয়ে যাবে সিম্পল দেন এটাকে আপনি রোটেট করে ফেলতে পারেন এই কালারটা সিলেক্ট করে দেবেন তারপর আমি এটাকে এখান থেকে এখানে নিয়ে আসলাম অল শিপ পেস করলে একটা চতুর্থ থেকে মানে চতুর্দিক থেকে এটা সমানভাবে ছোট হবে তারপর আমি এটাকে এখানে বসিয়ে দিতে পারি দ্য সিট একটু ছোট করলে ভালো হয় ওকে ডান আমি আসলে ফোনটা চাইলে অন্য ফোন দিতে পারি যেহেতু এখানে এই ফোনটা ম্যাচ হচ্ছে না দেখ এটাই থাকুক তারপরে এখান থেকে আমি টাইপ টুলটা নিয়ে লড়েম হিসেবে কিছু লেখা এটা বক্স চাকরিতে দিচ্ছি এখানে দ্যাটস ওকে ফাইন এখান থেকে অবশ্যই বোল্ট হবে না এখান থেকে আমি ফোন দিচ্ছি হচ্ছে রেগুলার অথবা লাইট করে দিতে পারি ডান এখানে দুই লাইন আছে আমি দুই লাইনে দিচ্ছি ওকে ডান তারপরে এখানে জাস্ট একটা হেডিং আছে আমি সেমটাকে এখানে কপি করে এনে এখান থেকে বড় করে দেবো হেডিংটা এখানে কালার দেবো হচ্ছে হোয়াইট আইডা দিয়ে এই কালারটা হোয়াইট করে দিচ্ছি এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করে দেবো হেডলাইন লিখবো হেডলাইন এখানে যেটা আছে সেটা লিখে আমি এখানে বসিয়ে দিলাম দ্যাটস ইট ডান সো এরকম আসলে মার্কেট প্লেসে কিন্তু সিম্পল ডিজাইনগুলোই খুব ভালো চলে ক্লায়েন্টদের কিন্তু আহামরি ডিজাইন না আপনার হয়তো অনেকে মনে করছে যে জিগজাক যে ডিজাইনগুলো আছে সেগুলো খুব বেশি চলে আসলে তেমন কিছুই না আপনি ক্লায়েন্টের কাজ করার সময় বুঝতে পারবেন যে ক্লায়েন্টের কাজ ক্লায়েন্ট চায় তার ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়া এটাই এরকমই চায় ক্লায়েন্ট আর কিছু না এখানে ডিজাইন যদি মোটামুটি ভালো হয় দ্যাটস ইট জাস্ট কালার এবং সুন্দর একটা শেপ আপনি যত কম শেপের মধ্যে হ্যাঁ যত কম শেপের মধ্যে সুন্দর ডিজাইন করতে পারবেন ক্লায়েন্ট আপনাকে তত বেশি অ্যাপ্রিসিয়েট করবে সো আমি এটাকে একটু যদিও টান দেওয়াটা ঠিক হবে না আমি একটু বড়ো করে নিচ্ছি অল শেপ ধরে টান দিলে তাহলে চতুর্দিক থেকে বড়ো হবে সো এটা নিচে নিচে বরাবর বসিয়ে দিব আমি সেম কালারটা করে দিচ্ছি সো এরপরে দেখুন এখানে আইকন দেখতে পাচ্ছেন সো আইকনের জন্য আমরা সেম প্লাট আইকন থেকে ডাউনলোড করে নেবো সো আমি ডাউনলোড করছি না এখানে কি আছে বুঝে যাচ্ছে না আমি তিনটা শেপ দিয়ে নিচ্ছি এখান থেকে ইলেক স্টোলস ওকে আমি একটা তিনটা আইকন দিয়ে দিচ্ছি কল আইকন লোকেশন আইকন তিনটা আইকন দিয়ে দেবো যেহেতু এখানে ভালো বুঝে যাচ্ছে না ওকে সো আমি তিনটা আইকন দিয়ে দিলাম আপনারা অবশ্যই গ্রাফিক রিভার থেকে প্র্যাকটিস করবেন আমি এখান থেকে একটি দেখালাম আজকে ওকে তিনটে আইকন দিয়ে দেবো তারপরে এখান থেকে মে এটা হোম আইকন আমি সো তারপরে আমি জাস্ট আইকনগুলো নিয়ে আসছি আমার আইকনগুলো মেবি হচ্ছে ডাউনলোড আছে এখান থেকে ডাউনলোডে পাবো এই যে আইকন এই যে কল আইকন আমি সবগুলো আপনারা প্ল্যাট আইকন থেকে আইকন ডাউনলোড করবেন যেহেতু আমার ডাউনলোড করাই আছে সো আমি আর ডাউনলোড করছি না জাস্ট এখান থেকে ইউজ করছি ফার্স্ট আমি কল আইকনটা এখানে দিয়ে দিচ্ছি আর এটার কালারটাই সেম করে দিচ্ছি তাহলে ওখানে যেরকম আছে সেরকম ভালো করে দেবো এবং এই দুইটাকে সিলেক্ট করে আমি হরিজেন্টালি অ্যান্ড ভার্টিক্যালি মিডল অ্যালাইন করে দিলাম অ্যান্ড জাস্ট গ্রুফ করে দেব ওকে তারপরে এখান থেকে আরেকটা আইকন নিয়ে আসতে হবে আমি ওই যে আমাদের লোকেশন আইকন সো লোকেশন আইকনটা নিয়ে আসবো আমি আসলে একটু শারীরিক অসুস্থ যার কারণে হয়তো বেশি কথা বলতে পারছি না আমার জন্য দোয়া করবেন সবাই আর অবশ্যই আপনারা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আপনাদের সিম্পল যে ডিজাইনগুলো আছে সেগুলো নিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে এবং কপি করে দেন আমাদের অন কনসেপ্টে যাব আমরা কিন্তু এখন শুধু কপি করছি ওকে অন্যের ডিজাইন কপি করে যেভাবে ইমপ্রুভ করা যায় সেটাই আমরা করছি তারপরে আমরা অন কনসেপ্টে যাব আমরা এর চেয়ে ভালো সুন্দর ডিজাইন কীভাবে করতে পারবো সেটা নিয়ে আমরা অবশ্যই টিয়াল আছে সামনের দিকে আপনারা ভিডিও পাবেন এটা নিয়ে তারপর এখানে একটা জাস্ট আমি দেখি কি আইকন দিতে পারি এখানে আমি ইন্টারনেট আইকনটাই দিয়ে দিচ্ছি ওকে দ্যাটস ইট এখান থেকে আমি আইকনটা নিয়ে আসতে হবে আইকনটা দেখি কি করছে আইকনটা লড়ছে না ওকে অল শিপ ধরে ছোট করে আমি আরেকটু ছোটো করবো যতটুকু প্রয়োজন এখানে আরও ছোট করতে হবে অনেক জাস্ট একটু দেন আমি এটাকে সিলেক্ট করে সেম কালারটা দিয়ে দিব অ্যান্ড এটা সহ শিপ ধরে অরিজেন্টালি অ্যান্ড ভার্টিক্যালি মিলে অ্যালাইন করে দেবো তারপরে এটাকে গ্রুপ করবো অ্যান্ড দেন আমি এই তিনটাকে এই তিনটাকে একসাথে আমি জাস্ট অ্যালাইন করে নিলাম জাস্ট হরিজেন্টালি অ্যালাইন করে নেবো সো মোটামুটি আমাদের ডিজাইনটি শেষ এখানে একটু বাড়তি অংশ দেখতে পাচ্ছি আমি এটাকে কন্ট্রোল অল্টো টু দিয়ে আনলক করে সবগুলো সিলেক্ট করে দ্যান এখান থেকে আমি এই অংশটাকে কেটে দিতে পারি ডান সো কন্ট্রোল এইচ দি আমি এইগুলোকে হাইড করে দিতে পারি হাইড গাইড ওকে সো এই হচ্ছে আজকে ডিজাইন আর সিম্পল একটি ডিজাইন আপনাদেরকে দেখার চেষ্টা করেছি এবং নতুন করে আমি আপনাদেরকে যে শ্যাডোটা সেটা দেখানোর চেষ্টা করেছি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ